নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্যে আমি এখানে এক বাটি কামিনী আতপ চাল নিয়ে নিয়েছি। চাল আমি এখানে প্রায় 300 গ্রামের মতো নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালটাকে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে হালকা হাতে ধুয়ে নিচ্ছি, 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। চাল আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জলটা ছেঁকে নিলাম। জলটা ভালো করে ছেঁকে নিয়ে এভাবে থালার মধ্যে চালগুলোকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে চালের যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যায়। আমি কিছুটা ঘি গরম করে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি সামান্য 1 চিমটি ফুড কালার, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আপনারা যদি ফুড কালার না দিতে চান হলুদও দিতে পারেন। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম গরম করে রাখা ঘিটা। এবার সমস্ত উপকরণ আমি চালের সাথে ভালো করে মেখে নেব। সমস্তটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য এটা রেখে দেব। দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি ঘি, দিয়ে দিলাম 1টা তেজপাতা, গোটা গরম মশলা, এর মধ্যে আছে 1টা লবঙ্গ, 1টা দারচিনি আর 1টা এলাচ আমি ফাটিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হলে আমি এরপর দিয়ে দিচ্ছি মেখে রাখা চাল। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম কমিয়ে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ, আন্দাজ মতো নুন। এবার চালটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি কাজু কিশমিস। কাজু কিশমিস আমি আলাদা করে ভাজিনি, চালের সাথেই খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। চাল যত ভালো করে ভাজা হবে তত কিন্তু পোলাও ঝরঝরে হবে। তাই হাতে একটু সময় নিয়ে ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবেন যে চাল ভাজা হয়ে গেছে। আমারও কিন্তু চাল ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। প্রথমেই আমি 1 বাটি ভর্তি ঠিক যতটা চাল নিয়েছিলাম ততটাই জল দিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 বাটি জল। যদিও আমি এখানে 1:2 রেশিওতে চাল এবং জল নিয়েছি, তবুও প্রথমেই আমি 2 বাটি জল দিইনি, দিয়েছি 1.5 বাটি। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি। ঠিক 5 থেকে 6 মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর আমার মনে হচ্ছে যে আরও একটু জলের দরকার, তাই বাকি 1/2 বাটি জলটা আমি দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে দিয়ে আমি ঢেকে দেব। ঠিক 5-6 মিনিট পরে আমি চেক করব। ফিরে এলাম ঠিক 6 মিনিট পরে, গ্যাস আমি অফ করে দিলাম। আমার কিন্তু পোলাও একদম রেডি হয়ে গেছে। হালকা হাতে আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। খুব সাবধানে আমি আস্তে আস্তে করে পোলাওটা নেড়ে নিচ্ছি। আমি এবার দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। আমি শিল নোড়াতেই চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম, কারণ গুঁড়ো চিনিটা দিলে খুব তাড়াতাড়ি চিনিটা মেল্ট হয়ে যাবে। আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এটা থালায় ঢেলে নেব। এবার এটা খুব ভালো করে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন ঠিক কতটা ঝরঝরে হয়ে গেছে।
এবার আমি প্লেটিং করে দিচ্ছি আমি কষা কষা আলুর দমের সঙ্গে পরিবেশন করেছি। তৈরি হয়ে গেল ঝরঝরে বাসন্তী পোলাও। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়।